को बारंबार बाखरवा दे स्पोर्ट्स स्टेडियम डाकी बुले भाई ना आसो आमे उड़ीसा रु आइचे कालू भाई मते राती रे फोन करले भाई ना आसो मते चाहूची मते ए स्टेडियम टाणी धरे सतरे शेष ओवर छटी बॉल थे के छटी रान करते हबे दमदम एपेश के हार्ट बीट बाढ़ मैचर उत्ताप बाढ़ जॉन्टी की पारवे आज के नायक थे के महान नायक होते बैट हाथे 49 रान करे जिन्हें दल के एक सम्मानजनक जगह पहुंचे दिए छिलेन तबे बैट हाथे किन्तु एपेक्स दल शैंकी प्रस्तुत एबार अफ स्टाम्पेर उपरे लो फुल टॉस तत्पर छिलेन फील्डर शॉट कवारे प्रथम बॉले किन्तु डॉट कोनो रान आसेनि রানের সংখ্যায় কোন রান কিন্তু যুক্ত হলো না একটি বল কিন্তু কমলো অর্থাৎ পাঁচ বল থেকে জিততে হলে করতে হবে আর ছটি রান সারা মাঠ গগনভেদী চিৎকারে মেতে উঠেছে উদ্বেগ উৎকণ্ঠা উদ্বেলিত হচ্ছে পাখিরা ফিরে যাচ্ছে তাদের আপন বাসায় ডানা মেলে ওরা অবুজ পাখি উদাস ওদের মন কেউ জানে না জগৎ জুড়ে কে ওদের আপন জন তাই আপন মনে ঘুরে বেড়ায় নীল আকাশের বুকে আমিও চাই সব মানুষই থাকুক ওদের মতো সুখে জন্টি ফুলটস এবার কিন্তু নিচে স্বাগত আউট 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 হাইটেক হিরো উইকেট এই মুহূর্তে কিন্তু উইকেটের পতন হলো নাটক শেষ মুহূর্তে যেন আবার জমে গেল চার বলে ছয় তবেই হবে দমদম অ্যাপেক্সের জয় তবু ক্রিকেট প্রতি মুহূর্তে কিভাবে পরিবর্তন হচ্ছে গিরগিটি রং যেন প্রতি মুহূর্তে বদল হচ্ছে আশিস আগরকর 22 গজে এই মুহূর্তে এলেন অর্থাৎ সাঙ্কি এবং আগরকর ভিন্ন রাজ্যের খেলোয়াড় দুই তবে মুর্শিদাবাদের জন্টি আজকে যেন নায়ক থেকে মহা নায়ক হতে যাচ্ছে উত্তেজনে টকবক করছে সারা মাঠ সমস্ত মানুষ আজকে স্যালুট জানাচ্ছে বাগরাবাদ স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের প্রত্যেক মেম্বারকে ফাইনাল যেন ফাইনালের মতোই হচ্ছে আবার একটি বছরের প্রতীক্ষা আবার একটি বছরের আশা নিয়ে আমরা থাকব কবে বসবে আবার সপ্তদশ বর্ষে এক্স মাস কাপ শেষ চার বল জিততে হলে করতে হবে কিন্তু আর ছটি রান এবার হিমাংশু যিনি স্যাঙ্কি রয়েছেন এই মুহূর্তে হিমাংশু ফেরত চলে গেছেন বলতে বলতে পরের বল নিয়ন্ত্রণ ঠিকই তো হারিয়ে ফেললেন হোয়াইট এই মুহূর্তে একটি রান যেন সোনার থেকে মূল্যবান সেই মূল্যবান রানটিকে তো জমা পড়ল অ্যাপেক্স এর খাতায় অর্থাৎ রান গিয়ে দাঁড়িয়েছে 62 আর 5 রানের দরকার অতিরিক্ত 12 বলতে বলতে এবার ক্যাচের মতো কিন্তু না যদিও প্রয়াসটা ছিল কিন্তু দুর্দান্ত হ্যাঁ এফোর্টটা ছিল কিন্তু ধোনির অসাধারণ একটু আগে যিনি দুর্দশ ক্যাচ নিয়েছিলেন এই ক্যাচটি হলে কিন্তু এই টুর্নামেন্টের সেরা ক্যাচ হতো প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছে আজকে প্রায় 65,000-এর বেশি দর্শক ধোনিকে সাবাস ধোনি তোমার এই প্রয়াসের জন্য তোমাকে স্যালুট জানাই আর এদিকে 163 আট উইকেটের বিনিময় তিনটি বলের খেলা বাকি জিততে হলে করতে হবে চার এদিকে দর্শকরা যারা শীতবস্ত্র পরে দাঁড়িয়েছিলেন বসেছিলেন তারা শীতবস্ত্র গা থেকে খুলে ফেলেছেন যেভাবে এই ম্যাচের উত্তাপ বাড়ছে আর প্রতি মুহূর্তে কিন্তু এই ম্যাচের নাটক কিন্তু বাড়ছে যাই হোক অজিত আগরকর তিনি কি পারবেন অন্তত জয়ে ফিরতে তবে বলবে কিন্তু সময় 163 দমদম অ্যাপেসের রান তিন বল থেকে করতে হবে চারটি রান আবার ওদিকে জন্টি দৌড় শুরু করেছেন এই বলটি সত্যি চোখে দেখবার মতো রান আউটের সুযোগ এবং রান আউট অজিত আগরকর রান আউট হয়ে গেলেন আবার উইকেটের পতন হাই
আশিস হ্যাঁ আশিস কিন্তু আউট হয়ে গেলেন। হ্যালো হ্যালো হ্যালো, দুটি বলে খেলা বাকি। রবিদা, যেটা দেখার জন্য আজকে আমরা মুখিয়েছিলাম, ক্রিসমাস কাপের ফাইনাল খেলা, আর ফাইনালেরই মতো খেলা হচ্ছে, যেখানে কিন্তু কোনো টিম তারা কিন্তু এক চুলো জমি এই মুহূর্তে ছাড়তে প্রস্তুত নয়। ম্যাচ রীতিমতন পেন্ডুলাম, যে কোনো দিকে ম্যাচের গতি গড়াতে পারে, পেন্ডুলামের দুলুনি ঝুলছে, কোনো দলই কিন্তু নিজের পায়ের তলা থেকে এক ইঞ্চি জমি ছাড়তে চাইছে না। এখনো ম্যাচ কিন্তু 50-50, যে কোনো দল জিততে পারে। দুটি বল থেকে করতে হবে চারটি রান, শেষ প্রহরী, নাইট ওয়াচম্যান মাঠে এসেছেন, আশু খান ব্যাট করবেন এখন, স্যাঙ্কি আর নটি উইকেটে পতন হয়েছে, শেষ দুটি বল, শেষ জুটি, আর জিততে হলে করতে হবে দুটি রান। হাজার হাজার মানুষ যারা আনন্দে অবগাহন করছে আজকে জগন্নাথ মন্দির, চারটি রানের দরকার আরো, কারণ শেষ দুটি বল থেকে করতে হবে চারটি রান। স্যাঙ্কি এবার ক্যাচের মতো পিএলবি জেমকেশপুর, যারা জয়লাভ করলো ষোড়শ বর্ষে টেনিস ক্রিকেটের ইতিহাসে আজকে প্রথম এই 16 বছর টুর্নামেন্টে প্রথম ইতিহাস, পিএলবি তারা সমস্ত রেকর্ডকে বিপন্ন করে আজকে তাদের ঐতিহাসিক জয়। এত দর্শক, হাজার হাজার দর্শক, আমি বলবো খেলোয়াড়দেরকে একটু মাঠের বাইরে বের করে দিতে, আমি সম্মান ভাজন অতিথিদেরকে বলবো আপনারা একটু মঞ্চে থাকবেন। এত মানুষ আজকে, প্রায় দুগুণ বেশি মানুষ বাইরে চলে গেছে ইতিমধ্যে, তারপরে এত হাজার হাজার দর্শক, আমি ভাবতে পারছি না। বাখরাবাদ জগন্নাথ ময়দান, যে আয়োজন বাখরাবাদ ক্রিসমাস কাপ ১৬তম বর্ষের মাঠ, কানায় কানায় পূর্ণ, প্রথম থেকে বলে এসেছিলাম আজকে আমরা, এবং আজকের ঐতিহাসিক জয়, যে জয় পিএলবি যার জন্য অপেক্ষা করেছিলেন দীর্ঘ কয়েক বছর, তারা এর জন্য প্রতীক্ষা করছিলেন, বহু সাপোর্টার বহু ফ্যান্স পিএলবি রয়েছে। আমি সম্মান ভাজন দর্শক অতিথিবৃন্দের কাছে অনুরোধ করব প্রথমে দুই একটি শব্দ বলার জন্য, জয় নারায়ণ দরগড় মহোদয় উপস্থিত রয়েছেন, তাকে অনুরোধ জানাচ্ছি। উপস্থিত